টি-20 বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সময় মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে জয়শূন্য থাকার পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও ব্যর্থতার বৃত্তবন্দী সাকিব বাহিনী। সেদিন বল হাতে শুরুটা ভালো করলেও ডেথ ওভারে ফের ব্যর্থ বাংলাদেশের বোলাররা। তারপরেও লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। 161 রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য বাংলাদেশের ব্যাটাররা যা করেছেন তাতে বড় হারের লজ্জায় পড়তে হয়েছে। মাত্র 98 রানেই গুটিয়ে যায় টাইগাররা। শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া তো দূরের কথা, ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্স দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। টপ অর্ডারের দুশ্চিন্তা যে কিছুতেই কাটছে না। ওপেনিংয়ে একের পর এক পরীক্ষা চালিয়েও মেলানো যাচ্ছে না কম্বিনেশন। মিরাজ সাব্বিরকে দিয়ে চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত সাব্বিরকে সুরে ফেলতে হয়েছে। জায়গা পেয়ে এখনও খুব ভালো কিছু একটা করে দেখাতে পারেননি স্ট্যান্ড বাই তালিকা থেকে চূড়ান্ত দলে ঢুকে পড়া সৌম্য সরকারও। তবে আসার কথা, আফগানদের বিপক্ষে না খেললেও এই ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে লিটন দাসের। বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় টিম কম্বিনেশন করতে এটাই শেষ সুযোগ বাংলাদেশের। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটি ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আছে সন্দেহ। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ হারলেও ব্যাটে ছন্দ ছিল ব্যাটারদের। ডেভিড মিলার, কুইন্টিন ডিকক, এডেন মার্কামরা সবাই দারুণ ফর্মে। বোলিং শক্তিটাও টুর্নামেন্টের অন্যতম সেরা। সীমিত ওভারের ক্রিকেটের দুই কার্যকরী স্পিনার তাবরাইজ শামসি ও কেশব মহারাজ আছেন দারুণ ফর্মে। দক্ষিণ আফ্রিকার জন্য দুশ্চিন্তা বরং পেস ইউনিটে। দারুণ সব পেসার থাকলেও বল হাতে রাবাদার ফর্মটা একটু খারাপই যাচ্ছে ইদানিং। আর সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা অধিনায়ক বাভুমাকে নিয়ে। ব্যাট হাতে যে লাগাতারই ব্যর্থ হচ্ছেন তিনি। তাই বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতিতে বাংলাদেশের সাথে নিজেদের আবারও ফিরে পাবেন এমনটাই প্রত্যাশা প্রোটিয়াদের। এদিকে বাংলাদেশ দলও হারের বৃত্ত থেকে সাউথ আফ্রিকার সাথে ভালো করে বিশ্বকাপ মিশন শুরু করবে এমনটাই আশা বাংলাদেশের কোটি ভক্তদের। সাব্বির খান, BHS TV, নিউজ ডেস্ক।